ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল 7টায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল বৈরাতিগুড়ি স্কুলে 15/182 নম্বর বুথের ইভিএম বিকল হয়েছে, ফলে ভোট দিতে এসে দারুণভাবে বিপাকে পড়েন ভোটাররা। প্রায় দীর্ঘ সময় ধরে এই ভাদ্র মাসের কড়া রোদে হিমশিম খেতে হয় ভোটারদের। তারা বাড়ি থেকে 7 সকালে বেরিয়েছিলেন প্রথম পর্ব ভোট দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন, কিন্তু তার হলো না। ভোটের মেশিন বিকল হয়ে পড়বে সেটা কারো বোধগম্যের মধ্যেই আসেনি। জানা গেছে এদিন মাত্র 3-4 জন ভোট দিতে পেরেছিলেন, বাকিরা আর পারলেন না মেশিন খারাপ হওয়ার কারণে। আপনারা দেখে বলুন না কি বলা উচিত কি করা উচিত। একটা আপনারা তো দাঁড়িয়ে থাকেন, অন্যদিকে ধূপগুড়ি উপনির্বাচনে বুথের ভেতরে রাজ্য পুলিশের উপস্থিতি নিয়ে অভিযোগ ও বিতর্ক তুললেন বিজেপি প্রার্থী তাপসী রায়। এমন ঘটনা ধূপগুড়ি জুরাপানি 15/246 ও 247 নম্বর বুথে দুজন রাজ্য পুলিশের হোমগার্ডকে দেখতে পেয়ে এমনই অভিযোগ তুললেন তিনি। তাপসী দেবীর বক্তব্য, বুথে যেখানে কেন্দ্রীয় বাহিনী আছে সেখানে তো পুলিশের প্রয়োজন নেই, তারা থাকবে বুথ থেকে 200 মিটার দূরে। অথচ এই দুটি বুথে খোদ দরজার সামনে থাকায় প্রশ্ন তুললেন তাপসী দেবী। ভোটারদের অভিযোগ, রাজ্য পুলিশের কর্মীরা ভোটার কার্ড চেক করছেন দরজায় দাঁড়িয়ে। তবে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানালেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ধূপগুড়ি উপনির্বাচনে 260 আসনে ভোট গ্রহণ শুরুর সময়ই নিজের বুথে দেখা গেল তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে, সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি জানালেন ভোট দিয়ে চারিদিকটা দেখার দায়িত্ব রয়েছে তার নিজেরও। বানারহাট নিয়ে আগে কোনো দুশ্চিন্তা থাকলেও বর্তমানে তা নেই, আর তিনি যে জিতছেনই সেই নিশ্চয়তা জানান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। আমাদের এখানে আমাদের ওরা ভাবি মানে এখানে এখন পর্যন্ত কোনো কিছু গণ্ডগোলের কোনো ইয়ে নেই, খবর নেই। আই হোপ দ্যাট সারাদিনই কোনো গণ্ডগোলের খবর হবে। তবে সকাল থেকে এ পর্যন্ত সময় মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটদান চলছে। এখনও পর্যন্ত কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। দেখা যায়নি বুথ দখল, ছাপ্পা ভোট কিংবা ইভিএম তুলে নিয়ে যাবার মতো ঘটনা। 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ধূপগুড়ি উপনির্বাচনকে কেন্দ্র করে। সকাল 7টায় ভোট গ্রহণ পর্ব শুরু হয় আর তা শেষ হবে সন্ধ্যা 6:30। প্রায় 12 ঘন্টা ধরে ভোট গ্রহণ পর্ব চলবে। ভোটার সংখ্যা 2,70,000-এর মতো। স্পর্শকাতর বুথের সংখ্যা 72টি। রাজবংশী ভোটের দখল যার দিকে বেশি যাবে, জয়ের পাল্লা সেদিকেই থাকবে। যদিও জানা গেছে ধূপগুড়ি ব্লকের ভেতর রাজবংশীদের সংখ্যা 46%। এদিকে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তারা তিনজনই কিন্তু রাজবংশী সমাজের, ফলে ভোটারদের রায় কোন রায়ের ওপর বর্তায় 8ই সেপ্টেম্বর সেটাই হবে প্রকৃত সত্য। এদিন ভোট করাচ্ছেন 1,200 ভোটকর্মী। এদিকে ধূপগুড়ি কালীরহাটের 112 নম্বর বুথেরও ইভিএম খারাপ হয়েছে। এদিন অবশ্য ধূপগুড়ি ব্লকের 12ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের 15/168 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন বাম কংগ্রেস প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালে তৃণমূলের হয়ে জিতেছিলেন মিতালী রায়। 2021-এ মিতালীকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। আর বিষ্ণুবাবুর অকাল প্রয়াণে উপনির্বাচন জরুরি হয়ে উঠল, যা এদিন সকাল থেকে শুরু হয়েছে। চারিদিকে এত বুথ দখল আর ছাপ্পা ভোট, এসব দেখতে দেখতে শুনতে শুনতে সকলেরই কান চোখ যেন ঘষে গেছে। তাই সকলেই চাইছেন অন্ততপক্ষে ধূপগুড়ির উপনির্বাচনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। হ্যাঁ, একদম সকাল সকাল আগেই ঠিক করে রেখেছি, আমি বুথে গিয়ে প্রথমেই ভোটটা দেব, এটা ঠিক করে রেখেছি। যা দেখলাম তাতে এরকম যদি পঞ্চায়েত নির্বাচনই থাকতো তাইলে তো আর এক ঘটনা ঘটে যেত।